আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় টেকনিশিয়ানগণ, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করেছি, বাট অ্যাকাউন্টটি নট অ্যাক্টিভ দেখাচ্ছে। তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আমাদের সার্ভারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো সার্ভার আমরা যেভাবে কন্ট্যাক্ট করব, তো আমাদেরকে ফার্স্ট টাইম এখানে ক্লিক করতে হবে gsmalo.org-তে। তারপর স্ক্রল করে নিচে নামতে হবে। এখানে দেখুন আপনারা লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার। আপনি ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেও অ্যাক্টিভেশন করতে পারবেন, প্রবলেম সমাধান করতে পারবেন, নাম্বারে কল দিলেও প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। এখানে যেটা আছে সেটা হলো কাস্টমার সাপোর্ট। আপনি যদি কাস্টমার সাপোর্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে আপনি হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে নক দিয়ে কাস্টমার সাপোর্ট নিতে পারেন। যেহেতু আমার অ্যাকাউন্টটি সচল করতে হবে, তার মানে রিসেলার বা ডিস্ট্রিবিউটার সাপোর্ট লাগবে আমার, সেহেতু আমি এখন হোয়াটসঅ্যাপে নক দিব। হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, দেন এখানে এখন বলবো হ্যালো স্যার। যেহেতু আমি ভিডিওটি বাংলাতে মেক করেছি, সেহেতু আমি ওনার সাথে কমিউনিকেশন বাংলাতেই করব। আমাকে বলছে ভালো প্রাইস পেতে হলে সর্বনিম্ন $200 ডিপোজিট করতে হবে। আবার বলেছে কিন্তু আপনি চাইলে যে কোনো পরিমাণ ডিপোজিট করতে পারেন, তার মানে অ্যাজ মাই উইশ, আমি যদি সর্বনিম্ন $200 এখানে ডিপোজিট করি সেহেতু প্রাইসটা কম পাবো, আর যদি আমার ইচ্ছে মতো ডিপোজিট করি সেহেতু প্রাইসটা কিছুটা হলেও কম পাবো। বাট ওখানে যেহেতু আমার অ্যাকাউন্টে ডলার থাকবে, আমি ওই ডলার দিয়ে কাজ করতে পারবো। তো আমি লিখবো যে আমি $10,000 ডিপোজিট করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে নাম্বারটি দিয়ে দিয়েছে, এই নাম্বারে বিকাশ করুন। এখন যে $10,000 আমি ডিপোজিট করতে চাচ্ছি, ওই টাকাটা এই নাম্বারে আমি এখন সেন্ড করে দিব। আপনারা একটু ওয়েট করুন, আমি সেন্ড করে দিয়ে ওনাকে আমার ইমেলটা আর স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি, এখন ওনাকে স্ক্রিনশটটা পাঠাবো আর
আমি যে অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি ওই অ্যাকাউন্টটা পাঠাবো। ওনারা যেহেতু বলছে ঠিক আছে এখনই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, সেহেতু আমি আমার অ্যাকাউন্টে গিয়ে দেখব কী অবস্থা। তখন কিন্তু আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ দেখায়নি। তো এখন আবারও লগ ইনে ক্লিক করব। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এখানে আছে থেম মোড, আমি কি লাইট ইউজ করব নাকি ডার্ক। আমি যেহেতু লাইট ইউজ করব সেহেতু লাইটে ক্লিক করে দেব, দেন ওকে। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে আর আমি যত টাকা পাঠিয়েছি তত টাকা ডলার আমার অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়ে গিয়েছে। ইউর কারেন্ট ব্যালেন্স $18.64। আমি ওনাদেরকে 10,000 টাকা পাঠিয়েছি, 10,000 টাকা ডলার ওনারা আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। দ্যাটস মিন আমার কাছে সকল সার্ভিস এখন রয়েছে। এখন আমার অ্যাকাউন্টটি যেহেতু অ্যাক্টিভ হয়েছে সেহেতু আমি সার্ভারের ওনারদেরকে জানাবো এবং ধন্যবাদ দেব। উপরে ক্লিক করে হোয়াটসঅ্যাপে কথা বলুন। আমি এই তিনটা নাম্বারে ক্লিক করেই হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবো। আশা করেছি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।